नमस्कार न्यूज ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে গোয়ালাবস্তি এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এলাকার সমাজদ্রোহীরা যেন তাদের কুকর্ম না করতে পারে তার বিরুদ্ধে পুলিশ যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়ে এনসিসি থানার নিকট সাক্ষাৎ করলেন উক্ত এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দারা বাসিন্দাদের দাবি যে উক্ত এলাকায় সমাজদ্রোহীদের বিরুদ্ধে পুলিশ যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে এলাকাবাসীরা কি বলছে আমরা একবার শুনব আমরা কোটা ব্যাপার লইয়া এখানে থানাতে এসেছি এইখানে ক্রিমিনাল কতগুলি লোক আছে তারা এখানে রিভাইভার বিক্রি করে এই ক্রিজ বিক্রি করে বিহারতে গেলে এখানে বিক্রি করে আবার আমরা আমাকে ধুমকি দেয় যে তোমরা যদি এটা প্রতিবাদ করো তাহলে তোমাদেরকে আমি বিলি করে দেবো এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে আমরা আশ্রয় নিতে আমরা প্রতিবাদ করতে গেলে এই ধরনের হুমকি দেয় তখন আপনারা আমার পিছনে থাকবেন কি থাকবেন না তো এরকম কারোর নাম নিয়ে কি আপনারা অভিযোগ জানিয়েছেন কি নাম রাহুল সিং রাহুল সিং এবং এই যে সামগ্রিক নাম তো দিয়েছে সচিন রায় উনি কিন্তু ওনার হাতে কিন্তু থানা রিভাইভার ক্রিজ শেষকর এবং রড সব কিছু বরামদ করছেন প্রশাসন কিন্তু ওনার কোনো অ্যাকশন নেওয়া হয় নাই প্রশাসন কি আশ্বাস দিয়েছে আপনার আমার আশ্বাস দেব কি বিনা ইয়েতে ওনার জেল হয়ে গেছে উনি অ্যারেস্ট হয়েছেন না তার আগে ওনার বের হয়ে গেছে কোন জায়গায় সচিন কতজন ছিল তারা দুজন না তারা যখন আমার নাতির উপরে যখন ড্রাইভার ফাইল করা হয়েছিল তখন সে সিঙ্গেল ছিল কবে এটা প্রায় ছয় মাস হয়েছে আপনার নাতির নাম কি আমার নাতির নাম হল রাহুল আচ্ছা এখন আক্রমণ করা হয়েছিল এবং সমস্ত কিছু থানাতে দেওয়া আছে জিনিসগুলি ধৈরা সব থানাতে দেওয়া আছে তারপরে এটার কোনো অ্যাকশন হয়নি এবার আপনার কি আমরা দেখাচ্ছি এটা যাতে আমরা বিচার পাই যদি বিচার না পান তাহলে কি করবো একচুয়ালি ওরা দেয় ওই নদীর কামরাটা দিয়েছে ঠিক আছে নদীর কামরায় আসছে একটা সমস্যা নিয়ে এটা জানেন গলা অবস্থা বিভিন্ন সমস্যা আছে তো একটা লোককে আমরা সন্দেহগ্রস্ত করেছি তো ওকে ধরেছি তো প্রথম ওরা আসছে ওরা বিমান ওই লোকটাকে যাতে একটু ভালোভাবে শাস্তি দেওয়া হয় এটাই আমি বলছি যাকে বলছেন নাম কি রাহুল কুমার ঐক্য বিশ্বের অভিযোগ করেছে ওনার কাছে নাকি রিভলভার বা ছুরি এই ধরনের অস্ত্র আগ্নেয় অস্ত্র রয়েছে সেই বিষয়ে কি আপনারা কিছু কার্যত গোয়ালাবস্তি এলাকায় সমাজদ্রোহীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে যার ফলে এলাকাবাসীরা ইতিমধ্যে বাধ্য হয়েছে এনসিসি থানায় দ্বারস্থ হতে এলাকাবাসীরা পুলিশের কাছে দাবি রাখছেন যে সমাজদ্রোহীদের বিরুদ্ধে খুব দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ এই মুহূর্তে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন